নমস্কার আচ্ছা দাঁড়ান 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 নমস্কার আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি কনসালটেন্ট সাইকেট্রিস্ট হ্যাঁ মুশকিল আসার নিয়ে আবার ফিরে এলাম আপনাদের কাছে লকডাউন 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 চারিদিকে লকডাউন গলিতে গলিতে বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছে রাস্তা না বেরোতে পারবেন না ঢুকতে পারবেন কষ্ট হয় কষ্ট হচ্ছে আপনারও হচ্ছে আমারও হচ্ছে এই মাত্র ক্লিনিকে একটা পেশেন্ট দেখছিলাম সেটা দেখতে দেখতেই নেবে এলাম নিচে যে এই সময় এই সুযোগের সদ্ব্যবহার করা দরকার গরম গরম ভদ্রলোক তার বয়স ছাপ্পান্ন ভুগছেন বছর তিনেক ধরে কী কষ্ট সেটা হচ্ছে তার শ্বাসকষ্ট হতো আর কী কষ্ট তার ভালো ঘুম হতো না এবং তার গা হাত পায়ে মনে হতো যে পোকা ঘুরে বেড়াচ্ছে এটা শুরু হয়েছিল আড়াই থেকে তিন বছর আগে চিকিৎসা ছিলেন ভালো হলেন ডাক্তারবাবু ওষুধ বন্ধ করে দিলেন হ্যাঁ আমি সেই ডাক্তারবাবু যে ওষুধটাকে বন্ধ করেছিলাম ভালো ছিলেন আজকে উনি আবার ফেরত এসছেন আমার কাছে যে ডক্টর ব্যানাজি আমার কিন্তু সেই সিমটমসগুলো আবার শুরু হয়েছে ইয়েস এইটা বলার জন্যেই আমি দৌড়ে নিচে নেবে এসে আপনাদের সামনে এই কথাগুলো বলছি এটাই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা যারা প্রফেশনালস আমরা যারা সাইক্যাট্রিস্ট আমরা দেখছি বা এটাই আমরা দেখব কিন্তু যে যারা আগে অসুস্থ ছিলেন এবং ওষুধ খেতেন এবং এই ওষুধটা হয়তো ভালো আছি বলে নিজেরাই বন্ধ করেছেন বা আমরা ডাক্তাররা বন্ধ করেছি যে এখন তো ভালো আছেন ভালো থাকুন ওষুধ খাওয়ার দরকার নেই ছমাস অন্তর অন্তর একবার করে ফলো আপ করবেন এই ধরনের পেশেন্টদের ইয়েস সবার কথা বলছি না এই ধরনের পেশেন্টদের কিন্তু এই লকডাউন পিরিয়ড ইজ ভেরি ডেডলি ওদের কিন্তু আবার পুরনো সিমটমস ফেরত আসার সম্ভাবনা প্রচুর এবং এই পুরনো সিমটমস নিয়ে যদি লড়তে হয় এদের কিন্তু আবার ওষুধ চালু করতে হবে আবার দে হ্যাভ টু গো থ্রু দ্যাট ব্যাড প্রসেস অফ হ্যাভিং মেডিসিনস ব্যাড কেন বলছি তার কারণ অনেকে ভাবেন যে সাইক্যাট্রিস্ট ওষুধ মানে পাগলের ওষুধ ব্যাপারটা কিন্তু তা নয় আমরা সবাই ওষুধ খাই আর পাগল বলে কিছু নেই শরীর থাকলে যদি শারীরিক রোগ হয় যদি অ্যান্টিডায়াবেটিক খেতে আমাদের যদি লজ্জা না করে তাহলে মানসিক রোগ থাকলেও কিন্তু আমাদের ওষুধ খেলে লজ্জাটা কোথায় শরীরটা তো আমার সংসারটাকে তো আমাকে টানতে হবে মাসের শেষে তো আমাকে রোজগার করে আনতে হবে অথবা আমি কেন লজ্জাটা পাব হ্যাঁ এটা বলছিলাম উনি এসেছেন আজকে আমি দেখলাম ওষুধ দিলাম এবং আমি জানি সাত দিনের মধ্যে আবার কন্ট্রোলড হয়ে যাবে কিন্তু এনাকে হয়তো আবার দেড় বছর দু বছর তিন বছর ওষুধ খেতে হবে আজকের প্রোগ্রামটা আমি এই কারণে করছি যে আজকে যারা আমাদের ভিউয়ার্স আছেন যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তাদের জানাশোনা বা তাদের বাড়ির লোক বা আপনজন বা আত্মীয় স্বজন কারুর যদি কোনো রকম মানসিক রোগ থেকে থাকে বা আগে ছিল এখন ভালো আছে দয়া করে একটু খেয়াল রাখবেন নজর রাখবেন যাতে এটা আবার নতুন করে বাড়াবাড়ি না হয় দরকার পড়লে একটা কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের হেল্প নেবেন আজকে এইটুকুই থাক যদি আপনার প্রোগ্রাম ভালো লাগে আমাদেরকে লিখে জানান আমাদের লাইক দিন যদি এই প্রোগ্রামটা আপনারা নতুন দেখছেন আমাদের সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ যদি আপনাদের মনে হয় আর কোনো টপিক নিয়ে আপনারা শুনতে চান আমাদের চ্যানেলে প্লিজ কমেন্ট বক্সে লিখুন আমরা আছি উইয়ার দেয়ার ফর ইউ নমস্কার